लामचोग जतन सरजाति कौग्र कौतुमाओ तीन रोक निरगता हिरेन्द्र बर्मा तीन कौग्र कौतुमा उखा हांगसर हेजामरा प्राइमरी साखाम हेल्थ एंड वेलनेस कंट्रोल दामनी सिब्रुय चालू खाई बगे संसमान पांडव मानव हाजी मंत्री अग्र कुमार देव सांग्रंसर हेजामरा प्राइमरी साखाम हेल्थ एंड वेलनेस कंट्रोल दामनी सिब्रुय मानने बगे पांडा संसद जगह और मानजग हाजी मंत्री अग्र विप्र कुमार देव हेल्थ एंड वेलनेस चालू खाई रिखा हनगे आम चेनी लोकल जराव साखाम नाइन सेब मानो हाजी साखाम थाना खाने प्रसा हमक्राइन बगे जतने नांगो रंग सर नंजाने दु फेरजाती खबर जुदा जुदा मानी रोबाग्रा बीर बिक्रम किशोर मानिक देव मानी इमान मोकथाम खाने बगे जुदा जुदा खाने लुको हमारे बगे सामू खा दंग हास्ते हापा गदार वन सौ बिशन तुन जुदा जुदा वन सौ मोकथाम खाब दंग तबुक दिल्ली बुखाते इरांगी फैक नांगे दौनाई रकनी थाना सगरी हास्ते हापा गमी आमजनी बड़ो हमक्राई उन्होंने लगे तीव्र हास्ते हमक्राई उंगो लाइन सारे तीव्रासा गमी हमक्राई तबुक जरूर तीव्रासा रखना हमक्राई खाने बगे हास्ते हाँ चाहते सामू खाई दंग दिन पांडव मंत्री अक्रांकारी मानजा एम एल ए खबर एम डी सी हास्ते हाँ एडीसी हमक्राई उंत हाई बगे हास्ते हाँ चाहते सामू खाई दंग एडीसी बगे फाइनेंस खाने हमें सका मध्य पौने सत लाख परिवार एक हजार टाकाउंटे एखने कार कार अकाउंटे जरा हाथ उठान तो एक हजार टका करे 1000 रुपीस के पैसे तो एक हजार टका करे इससे काउटी की लाइने जेते हुए चे फॉर्म फिलअप करते हुए चे कोनो पार्टी विषय जेते हुए चे कोनो एमएलएल का चे जेते हुए चे আপনারা সবাই কি বিশ্বগুরু দেববর্মার বাড়িতে গিয়েছিলেন না যাওয়ার পরও অ্যাকাউন্টে এক হাজার টাকা আসে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় না মন্ত্রীর কাছে যেতে হয় না এমডিসিদের কাছে যেতে হয় না বাই দ্য পিপল সরকার আপনাদের কাছে কিভাবে পৌঁছে যাবে তার জন্য এমএলএ তার জন্য এমডিসি ব্যবস্থা করার জন্য নাকি আপনার টাকা আটকানোর জন্য তো পুরনো ব্যবস্থা তাই বন্ধুরা এক হাজার টাকা করে মুখ্যমন্ত্রী কোভিড কেয়ার ফান্ডের মধ্যে দিয়ে আসুক এক হাজার টাকা করে একটা প্যাকেটও দেওয়া হয়েছে কোভিডের সময় তার চৌরা রোড ন্যাশনাল হাইওয়ে জনজাতিদের বাড়ির সামনে দিয়ে যাবে আগের সরকার যে রোড করেছে এখন আমার এমএলএ মহোদয় বলছিল বারবার বলে এনবিসিসিকে দিয়ে এখানে রোড করিয়েছে সে রোড দিয়ে চলা যায় না সে রোড দিয়ে চলা যায় না সে রোড তৈরি করেছে জনজাতি এরিয়াতে আর আজকে জনজাতি এরিয়াতে এই সরকার যে রোড করছে ন্যাশনাল হাইওয়ে তৈরি করছে আগে একটাই ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা রোড ছিল তার বাইরে কোনো রোড ছিল না বাকিগুলো কাজ চলছিল কিছু আজকে ঝামু সরকারের প্রচেষ্টা আজকে রিয়াং যে ডিসপ্লেসড যারা ছিলেন কাঞ্চনপুরে তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা ত্রিপুরা রাজ্য করেছে আমার জাতি জনজাতির মিলনস্থলের মধ্যে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হয়েছে বন্ধু শুধু তাই নয় এসএইচজি করা হয়েছে বড় মাত্রায় জনজাতিদের তার মধ্যে পয়সা দেওয়া হচ্ছে ব্রুমস্টিক মানে ফুলঝাড়ু ফুলঝাড়ু বনদের বনজা জনজাতি বনেরাই সবচেয়ে বেশি ফুলঝাড়ুর প্রোডাকশন করছেন সেগুলো কিনে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার থেকে এই সরকারই লাগু করেছে আরও 69টি প্রোডাক্ট জনজাতিদেরকে দেওয়ার জন্য আমরা অ্যাপ্রুভাল নিয়ে আসছি সেগুলো এখন তো ফুলঝাড়ু রয়েছে ফুলঝাড়ুর মধ্যে এমএসপি রয়েছে এই 69টি প্রোডাক্ট কাজু বাদাম হোক আরও যে বাস হোক তার মধ্যেও আমরা এমএসপি লাগু করব এফসিএর মধ্যে প্রকুয়ারমেন্ট ধান কেনা এই সরকারই করেছে খেতমজুরের নারা দিত পুরনো সরকার খেতমজুরের জন্য কোনো কিছু করেনি কৃষকদের জন্য কোনো কিছু করেনি
কৃষকদের জন্য যদি কেউ করেছে এই সরকার করেছে, কোনো কৃষকের আজকে আন্দোলন করতে হয় না। আন্দোলনের জন্য ত্রিপুরাতে কৃষক পাওয়া যায় না, কারণ কৃষক জমিতে থাকে। আগে আন্দোলনের রাস্তায় থাকতো, আর এখন রাস্তায় নয়, কৃষক জমিনে থাকে। তার পরিবর্তন এই সরকার করেছে বন্ধুরা। FCI-র মাধ্যমে প্রকুয়ারমেন্ট 18 টাকা 86 পয়সা করে, ধানের কিলো কত ছিল 2018 আগে রবীন্দ্রবাবু? 10 টাকা 12 টাকা পার কিলো। আজকে ধানের কিলো কেউ 18 টাকা 19 টাকা 20 টাকা 25 টাকার নিতে ধান বিক্রি করে না ত্রিপুরার কৃষকরা বন্ধুরা। কিষাণ সম্মান নিধির মাধ্যমে ফ্রিতে তার অ্যাকাউন্টে 6,000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়ে দেন। কাউকে যেতে বেশি শোষণ যদি কেউ করেছে, সে পুরনো সরকার করেছে। এই সরকার জাতি জনজাতি ত্রিপুরশ্রীর মায়ের এই পুণ্যভূমি মহারাজা বীরবীরপুন কিষণ মাণিক্যের এই ভূমির মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, কাজ করতে চায়, রোজগার দিতে চায়। এত বড় কোভিড পরিস্থিতিতে আমার কোনো বোন বলতে পারবে যে কোভিড পরিস্থিতিতে আমার ঘরে একদিন চাল ছিল না? পুরো ত্রিপুরা রাজ্যে কোনো ব্যক্তি কোনো জায়গাতে এক ব্যক্তি এক পরিবার আমাকে বলতে পারবে যে কোভিডের সময় যখন লকডাউন ছিল আমরা রাস্তায় যেতে পারছিলাম না কিন্তু আমার ঘরে চাল ছিল না? কারণ কি নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে চাল ফ্রি করে দিয়েছিলেন প্রতি ব্যক্তিকে। টাকার ব্যবস্থা করা হয়েছে, চাউলের ব্যবস্থা করা হয়েছে, মশলার ব্যবস্থা করা হয়েছে। আরে বন্ধু, কোনোদিন মশলা দিয়েছে আপনাদেরকে সরকারিভাবে? কেউ দেয়নি ত্রিপুরা রাজ্যে মশলার ব্যবস্থা। কোনো সরকার কোনো স্কিমে কোনোদিন দেয়নি, এই সরকার সেটাও করেছে বন্ধু। তাই আমি আপনাদেরকে সেটাই বলবো সাথী, আর্থিকভাবে উন্নয়ন করলেই হয় না, তার সঙ্গে তার সাংস্কৃতিক উন্নয়ন। মহারাজা বীরবীরপুন কিষণ মাণিক্যের জন্মদিনে 19 তারিখ রাজ্যব্যাপী ছুটি ঘোষণা এই সরকার করেছে। এয়ারপোর্টের নামকরণ মহারাজা বীরবীরপুন কিষণ মাণিক্যের নামে এই সরকার করেছে। বড় বড় নাম হতাইকতার এই সরকার করেছে। ADC-তে 28টা থেকে বাড়িয়ে 50টা সিট করার জন্য কেন্দ্র সরকারের কাছে আপিল করা ক্যাবিনেট থেকে এই সরকার করেছে। ADC-র নাম ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল রাখার জন্য প্রস্তাব ক্যাবিনেট থেকে এই সরকার করেছে। টাউন প্ল্যান ব্যবস্থা করে কেন্দ্রে পাঠানোর জন্য এই সরকার করেছে। 1,30,000 পাট্টাধারী ত্রিপুরাতে, তার মধ্যে জনজাতি বেশিরভাগ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে নিয়ম আছে যে স্থায়ী কাগজ হতে হবে। কিন্তু আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললাম ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতি আছে, তাদের কাছে জমিন নেই, এদেরকে পাট্টা দেওয়া হয়েছে, পাট্টার যে কাগজ তাও কিষাণ সম্মান নিধির মধ্যে অ্যাকসেপ্ট করুন, উনি আউট অফ দ্য ওয়ে গিয়ে স্পেশালি ত্রিপুরার পাট্টাধারীদেরকে কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 চলা তবেই চলবে যখন আমার জীবন থাকবে। এই চাউল কাজ তবেই লাগবে যখন আমি জীবিত থাকব। এই রাস্তায় তখনই আমি হাঁটব, এই হসপিটালে তখনই আসব যখন আমার জীবন থাকবে। তাই বন্ধুরা, কোনো অপপ্রচারে না পড়ে আপনারা টিকাকরণ করুন, নিজের জীবনকে সেভ করুন, নিজের পরিবারকে সেভ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। যাচ্ছে মন্ত্রী আপনার একটি পারমিশন ফেব্রুয়ারি জায়গা বারাট হাও মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী কুসুম স্কিম সোলার পাম্প মেশিন রিমান ইয়াগ চেঙ্গরিকা হাসিন ইয়াকচু মন্ত্রী অক্ষর জিষ্ণু দেবর্মা ইয়াকচু মন্ত্রী অক্ষর ইয়াকচু সোলার পাম্প মেশিন ফেগুয়ারিকা বারার হাওয়া মন্ত্রী প্রকল্প নরেন্দ্র মোদী কুসুম স্কিম সোলার পাম্প মেশিন রিমান চেঙ্গরিকা সাংগং সার ইয়াকচু মন্ত্রী অক্ষর জিষ্ণু দেবর্মা ইয়াকতুই চরেরাম আর্ডি প্রজ্ঞানানি বরকবারি এডিসি ভিলেজ ফিতা রাওয়াই তিন ও পাম্প মেশিন চেঙ্গরিকা পনাকারী মঞ্জেকা সিপাহী জরানি DM নক্ষবৈ কবন আদর পাম্প মেশিন ফিয়গৈ রিমা বাই ত্রিপুরা সাকামি আমচাই হামগুড়ি অঙ্গন হয়ে ওয়ানচুক ইয়াকচু মন্ত্রী অগ্র জিষ্ণু দেববর্মা বহু তুফানে আতে বারিশ বহু জাদা হতা হ্যাঁ মনসুন মে সো ডিপেন্ডেবিলিটি অফ ইলেকট্রিসিটি ইজ নট সো মচ तो हमने सरकार ने हमें सोच के बोला कि कुछ हैंड होल्डिंग करना चाहिए। ये स्कीम गेम चेंजर है। फार्मर जो छोटा फार्मर्स है, मार्जिनल फार्मर्स है, हमारे ट्राइबल फार्मर्स है,
इसका जीवन हम बदल सकते हैं थ्रू दिस स्कीम। तो हमने नाबार्ड को अप्रोच किया, बोला आप लोग RIDF दिए दीजिए हम लोग को, और जनरल मैनेजर से बैठे हैं, मेरे ऑफिस में आए थे, हमने बहुत डिस्कशन किया, उसके बाद हमने ये डिसीजन लिया 48% विल बी बॉर्न बाय द स्टेट, 2% हमने रखा है इस कारण ओनरशिप हो, नथिंग कंप्लीटली फ्री वर्क्स। क्यों रखा है बेनिफिशियरी से, बेनिफिशियरी को लगे कि मैंने पैसा लगाया है इसमें, दैट इज वेरी इंपॉर्टेंट। और हमने कहां से शुरू किया इस स्कीम को, पीएम कुसुम को, सबसे रिमोट एरिया रोशियाबारी, गंगानगर, गोंडा छोड़ा, दोसदा, जहां पर पानी का बहुत कष्ट है, हमने बोला उधर से शुरू करना चाहिए। और हमारे ऑफिसर ट्रेनर वाले रोशियाबारी में रह गए, कैटपोर्ट में किया है, कैटपोर्ट में जाके ये इंटीरियर एरिया रिमोट एरिया में कैंपोर्ट में जाके इसको चालू किया है, वीडियो भी दिखाया मैंने अभी अच्छा है रोशियाबारी का, इट्स अ वेरी वेरी रिमोट एरिया, वी हैव यू गॉन देयर कैंप्ड देयर, टोल्ड द पीपल अबाउट पीएम कुसुम, इंस्टॉल्ड अ पंप टू शो देम व्हाट इट इज, और आज बहुत सारे एप्लीकेशन आ रहे हैं। सन तीन बेला के कम थगो तीन और वो पीएम कुसुम स्कीम नहीं सुन जे कैसा स्कीम मनमानी आपन बिशिंगति ओ बरकुर बारी उडबो ओ पारावो जे ताखुर बुखुर अंगरक जे ओ स्कीम ने बेनिफिट मामानी अमो पार्टिकुलरली इरिगेशन नि बागै खेतो खैनानि बागै बागान खैनानि बागै तेकरै आमते जागारगो ओ स्कीम नो रिनाट रिखा गवर्नमेंट ऑफ इंडिया अमो हाय स्कीम फैमान बागै जे जागा इलेक्ट्रिसिटी करै जे जगह कोनो इरिगेशन फैसिलिटी करे आमते जगह वो ऑफ पावर सिस्टम और सोलर पावर सिस्टम अब कोनो इलेक्ट्रिसिटी बिल रिनाने नंगिया पिछले रम कोरोना वायरस से बगे हस्ते ने थुमुर मुथा जगह तने जका विश्व निरम कोरोना भाईरस हिमबागे हास्ते हमूर मुथा जगह जखा तब अ जगह कतारखा थमंग बस कांगे बगे स्पोर्ट कमिटी खाका सांगा आगतरा शिक्षा भवन त्रिपुरा स्कूल स्पोर्ट बोर्ड ने एनुअल कन्फारेंस खिला जेखा शिक्षा भवन कन्फारेंस हनग मानजा चामुंग थम बेदी मंत्री मनोज कांति देव त्रिपुरा जिनमें थमकुरंगे सिनीजाने दीपा कर्मकान गुबुन कोरोना भाईरस बारा हा गनां आकार दंगमानि बागै आबनि बागै थमुं रग्न अंखर लाइमान रायदिया आबनि बागै हास्ते हाफां अख्रग ग्लाय दंखा नंताबो कोरोना भाइरस केसा उंगानि बागै बाहायखे थमुंनो खुसुगो तेबो हायाखेबा नेसनेल लेभेल तलांगमान आबनि फाजिं नाहारनि तिब्रा बोसामुं ख्लाय दंगो आगिन हाखे तासे कथारखे तलांनो बागै हासे हाफां लुवाजिखा सांगरं सारो शिक्षा भवन कन्फारेंस हनग हास्तेनि थमुं बेदेक्ति मन्त्री मनोज कान्ति देव कक्तुमा थमुं साखा बोसखानि सारो थमुंनो बाहायखे तेबो खुसुगो দেখুন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের নতুন কমিটি হয়েছে এবং দীর্ঘ দুই বছর খেলাধুলা প্রায় বন্ধ ছিল রাজ্যে, আমরা নতুন কমিটির মাধ্যমে আজকে আগামী দিনের অবসর ঠিক করব বিভিন্ন জায়গায় এবং রাজ্যস্তরে কী ক্রিকেট করা যায় এবং ন্যাশনাল মিট কী করা যায়, কারণ এর আগে আমরা ন্যাশনাল মিট দুটা করেছিলাম তিনটা করেছিলাম ফুটবল দুটা এবং জিমনাস্টিক এবং আমাদের ন্যাশনাল মিট দুবার উপর ন্যাশনাল মিট করার ইচ্ছা রয়েছে, তো সেই মতো কথা হবে এবং আজকের বৈঠকে মূলত আগামী দিনের দিক নির্দেশন হবে ত্রিপুরা স্পোর্টস কোন দিকে এগিয়ে যায় এবং ত্রিপুরা স্পোর্টস বোর্ডে প্রবলিত Under-19 Under-17 এবং Under-14 তিনটা ক্যাটাগরি রয়েছে, এই তিনটা ক্যাটাগরির মধ্যে বিভিন্ন খেলা বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এবং নতুন স্কুল স্পোর্টস বোর্ডের কমিটির মাধ্যমে আমি মনে করি রাজ্যের খেলাধুলো অনেকাংশে এগিয়ে যাবে এবং এর আপনাদের সবার সহযোগিতা এবং রাজ্যবাসীর সহযোগিতা আমরা কামনা করছি। করোনা কিছু রকম হলেও এখনও দেখা যাচ্ছে কোনো কোনো মানে অনেক খেলাই শুরু হয়নি, সেই বিষয় নিয়ে রাজ্য সরকার কি খেলাধুলা মোটামুটি শুরু হয়ে গেছে, আজকে স্কুল স্পোর্টস বোর্ডে এই জন্য মিটিং বলানো হয়েছে যাতে আগামী দিনে আরও অবসর ঠিক করা যায়, এটা তো খো খো কবাডি হোক ভলিবল হোক ফুটবল হোক টেনিস হোক লন টেনিস হোক সেই খেলাগুলি কীভাবে করা যায় সেই জন্যই আজকে মিটিং বলানো হয়েছে এবং আগামী দিনে আরও অবসর ঠিক করে আগামী দিন খেলাধুলা তবে নতুন
বিষয় নিয়ে আগামী খেলাধুলা শুরু করা সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আরারিয়া শিবনগর মন্দির কামি আমজাই গ্যাস সিলিন্ডার লিক উঙ্গুই কিলিমা সিনচা কাই হর বাসা খা অপাতিমনি কক্তমা খনাই থাঙ্গু ছগুই কা খুম কাম হর বুতনাই ইঞ্জিন কটার সময় হয়েছে ঘটনাটা? আপনারা কি ঘরেই আসলেন? আচ্ছা, কি হয়েছিল ঘটনা? মূলত ঘটনাটা কি ছিল? গ্যাসের মধ্যে বাদ বইতাম গেছি। আচ্ছা, গ্যাস কি আগে থেকে জ্বলাইন না? না না, আমি আয়া জ্বলাইছি। তারপরে তাহলে কিভাবে হয়েছে? এরপরে তো আগুন জ্বলে গেছে, আমি বাইরে গেছি। কিরকম ক্ষতি হয়েছে আপনার? সব তো শেষ, আকুল মাস তো ব্যাংকের টাকা তুলে আনছি, তুইলা পরে দিয়ে আমার সামনে দিনই সব রইছে, ব্যাংক ইও করতেছে ডকুমেন্ট কিছু বের করতেছে না, আমি যে এমনি বেরিয়েছি। কত মাসেন করো? 60 জন আর 3 জন আমার হাজবেন্ড অফিস থেকে আইছো। আমি মানে কত টাকা খুইব তুই কি বলে? অক্ষরে মাত্র 3 লাখ টাকা দুই তুললাম সে আগে না। বড় সিলিন্ডার কটা আছে আপনাদের? একটা আর একটা খালি, একটা বড়টা লাগেন না আর একটা খালি আছে। কিভাবে আগুন লাগবে দেখছেন? কত বছর দিয়েছে ভাড়াটে? 6 বছর যাবত আছে। কটার দিকে হয়েছে ঘটনাটা? মানে আপনি দেখছেন বিষয়টা, মানে আগুনটা লাগছে, এরপর কি কি হয়েছে বা আছে বিষয়? ওই তো কি হয়েছে কি তার চিৎকার করতেছে, আগুন আগুন কইরা আমার ছেলে ভাই দিছে দৌড়ে গিয়া, এরপরে আমার একটা তার গেলে আমন নিন, আমি খাইতে বসেছিলাম, খাওয়াতে গিয়ে গিয়া দিয়ে গিয়েছে আগুন, তখন তো আর কাছেই যাওয়া যায় না, গ্যাসের আগুন তো ধাঁধা ধাঁধা গিয়া সমস্ত ঘরে ছেড়ে গেছে। কয়টা ঘর এরকম মানে আগুনে? 3টা ঘর নষ্ট হয়েছে। 3টা ঘর? আপনার মানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? অন্তত 4 লাখ টাকা। কি মনে হইতেছে, এটা কি গ্যাস লিক করে হয়েছে না অন্য কোনো কিছু? আর এটা গ্যাসে বয় দিয়ে গেছে, গ্যাস লিক গেলে তো সে যখন জ্বলায় তখন ওইটা রয়ে গেল, গ্যাস বয় দিয়ে গেছে গা, হয়তো ঘন্টা খানেক পরে আগে দেখে যে গ্যাসের পাইপ অভিযা গ্যাস সিলিন্ডার গেছে, মানি কাছে যাইতে পারে না। তুই আমার কথা মিলাম, আমি তো আর এই দেবে তুই সুইচ অফ করে দে, আমি তো ঠিক বুঝি না যে এত যে আগুন লেগে আছে। কি নাম দাদা আপনার? মৃত্যুঞ্জয় দেবনাথ। এই জায়গাটার নাম আরালিয়া শিব মন্দির কর। ওটা গ্যাসের থেকে আগুন লাগছে। আচ্ছা, কীভাবে আগুন লাগছে দেখছেন নি বিষয়টা? না না, আমার ভাড়াটে ঘর। আচ্ছা, আমি কী করে দেবো? কত বছর দিয়েছে হয়েছে ভাড়াটে? 6 বছর যাবত আছে না, 8 বছর হয়ে গেল। আচ্ছা, কটার দিকে হয়েছে ঘটনাটা? 2:30। মানে আপনি দেখছেন বিষয়টা, মানে আগুনটা লাগছে, এরপর কি কি হয়েছে বা আছে বিষয়? ওই তো কি কি হয়েছে কি তার চিৎকার করতেছে, আগুন আগুন কইরা আমার ছেলে ভাই দিছে দৌড়ে গিয়া, এরপরে আমার একটা তার গেলে আমন নিন, আমি খাইতে বসেছিলাম, খাওয়াতে গিয়ে গিয়া দিয়ে গিয়েছে আগুন, তখন তো আর কাছেই যাওয়া যায় না, গ্যাসের আগুন তো ধাঁধা ধাঁধা গিয়া সমস্ত ঘরে ছেড়ে গেছে। কয়টা ঘর এরকম মানে আগুনে? 3টা ঘর নষ্ট হয়েছে। 3টা ঘর? আপনার মানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? অন্তত 4 লাখ টাকা। কি মনে হইতেছে, এটা কি গ্যাস লিক করে হয়েছে না অন্য কোনো কিছু? আর এটা গ্যাসে বয় দিয়ে গেছে, গ্যাস লিক গেলে তো সে যখন জ্বলায় তখন ওইটা রয়ে গেল, গ্যাস বয় দিয়ে গেছে গা, হয়তো ঘন্টা খানেক পরে আগে দেখে যে গ্যাসের পাইপ অভিযা গ্যাস সিলিন্ডার গেছে, মানি কাছে যাইতে পারে না। তুই আমার কথা মিলাম, আমি তো আর এই দেবে তুই সুইচ অফ করে দে, আমি তো ঠিক বুঝি না যে এত যে আগুন লেগে আছে। কি নাম দাদা আপনার? মৃত্যুঞ্জয় দেবনাথ। এই জায়গাটার নাম
আড়ালিয়া শিব মন্দির করে আমরা খবর পাই 2:55 বাবু মানে অনুবাদে খবরটা পেয়েছি খবর পাই তো আমরা সঙ্গে সঙ্গে মত করলাম আড়ালিয়াতে তো আমরা আয়া দেখে আগুনটা অটোমেটিক কোনো জ্বলত আছে এই টাইমে আমরা বুঝতে পেরেছি আর এখান থেকে রাস্তাটা তো অনেক দূরে হ্যাঁ আমার এখানে প্রায় এদিকে পুকুরের মধ্যে ফিট করছে 10 ডেলিভারি আমার মানে ফিটিং করার মধ্যে এই ব্যাপারে তারপর আয়া আসে মোটামুটি 1 ঘন্টা আগুন মানে কন্ট্রোলে আয়া করছে কেউ কি ইনজুর হয়েছে না না ইনজুর নেই কোন কোন স্টেশন থেকে আসে আমি গুলবাজার ফায়ার স্টেশন আর উনি আগরতলা গ্যাসের সিলিন্ডার টিন কি বাস্ট হয়েছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার বাস্ট হতে এমন এই ঘটনাটা এই ঘটনা কি হয়েছিল দাদা ঘটনাটা কোন কেন হইছে কি করব আমি তো অভিযোগ না সিলিন্ডার ব্লাস্ট করে আছে আমি তো অভিযোগ না অফিস তো করব আমি আজি আচ্ছা কি করতে নাম আমি চাকরি করি আচ্ছা আপনি বাড়িতে আসলেন না 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 মানে কি আসলো আমার এই যে আসলো তাহলে আপনার মানে বোন আছে চোখে দেখা না ব্লাইন্ড আচ্ছা আচ্ছা কি মানে কি রকম ক্ষতি হয়েছে আপনার কিতে কিতে আসলো বড় বড় ক্ষতি তো আমি জানি গত তো কোন টাকা পয়সা আসলো মানে কত টাকা হলো আমার কত তো মানে কিভাবে আপনারা টের পাইছেন আমরা ঘরের মধ্যে ছিলাম আটকা গ্যাসটা মানে ছাদ করে উঠেছে উঠেছে তারপরে আমরা ওকে ডাক দিয়েছে তারপর বের হয়ে দেখেছি মানে সব আগুন ধরে মানে সব উল্টা পাল্টা হয়ে গেছে কে কে আসলেন আপনারা আমাদের বাড়িতে সবাই ছিল মানে কি আয়া কি দেখতে পাইছেন আমাদের ঘর তো ওইটা সামনে আমাদের ঘর বের হয়ে দেখেছি মানে আগুন তখন ধরেনি তখন মানে গ্যাস মানে মানে ইয়ে হয়েছে আর কি তারপরে তোমার আমি সব পুরো ছাই হয়ে গেছে কত কর্মীর মধ্যে তারপর গ্যাস ব্লাস্ট মেরেছে ঘরে কে আসলো ঘরে ওরা স্বামী স্ত্রী ছিল তারপরে ওর ননদ ছিল চারজন ছিল এটা কি ভাড়া ঘর না হ্যাঁ ভাড়া ঘর ভাড়া ঘর মানে কি রকম মানে কেউ গায়েটা কোনো আগুন না 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 কাউকে ফার্মাসা আছে তো দামরে ওয়াতিছায়া দিলীপ চৌধুরী কংগ্রেস সাবেক কক্তমা থুনেন কুতুম খাইয়ে তুমা থুনেন কুতুম খাইয়ে চাম এমএলএ বিরুনিয়া পুর পরিষদ ছাপ ছত্র খাইনা বাগই তুই থাম্পে খাইনা বাগন মিশন বাই থাকা হনে সাকা পতিন দেব সাকা উনি জর পুরসভা বার যাও তংনার বড় সাকতারে সামন খাইয়ে নিব তিনি অমহাই নক জানা নাংশিও এগল পাইথগ কবকা ডাক্তি ডাক্তি না বিরুনিয়া পুর পরিষদ আমচানি বড়কনি সাম বাচানে বাগে হাক কোয়াগ থিনে নারায়ণ বৌমুদ্দিন নুকুনি বড়রনা খাকসমাতে হাম্বা ইয়াফাকা কংগ্রেস বুখাক্তি প্র কংগ্রেস কাসকো অরুদেব সাকা বিজেপি বদবে তেদুল জাগ বিরুনিয়া পুর সভা সাকথরে সামন খাইয়ানি বাগে আপন গসিনা নাকা বড় তার রুমরম বড় রকম থানে তৈরিনে সাফ সুতরা খানা হানে তাতাম না ওই তঙ্গ ফিয়া ইয়াঙ্গ সাফ সুতরা খাইয়া পাইথাক কংগ্রেস বুখাতে কবকা বিলেনি বড় রকম বসকাংনি চংমারিও কংগ্রেস বড় রকম ভোট রিবৈক্য প্রায় খাইনানি বাগে অঞ্চল সব জায়গাতে একই পরিস্থিতি তার মধ্যে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অসন্তুষ্ট ব্যক্ত করছি যে এই নগর পুরসভার প্রক্রিয়া যাতে অতি সত্বর ঠিক করে মানুষকে জনজীবনের দুঃসহ জনজীবন থেকে রক্ষা করে নোংরা যাবতীয় জল মানুষের পুরো ঘরে ঘরে ঢুকে গেছে আমার ঘরেও ঢুকেছে আমার বাড়িতে ঢুকেছে ঘরের মধ্যে জল ঢুকে গেছে কিন্তু রাস্তার ওই পাশে জল নেই
এছাড়া আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আরেকটা সমবেদনা জানাচ্ছি। খুব দুঃখের সহিত বিষ্ণুমুখ বিধানসভা কেন্দ্রে উত্তর সোনাচুরি গা উত্তর সারাসীমা গা সভার যে মনুনমুখের কাছে, যেটাকে আমরা একসময় লাশ টিলা বলতাম, সেই লাশ টিলার কাছে মন্টু ভূমিকে চার ছেলে, তৃতীয় ছেলে সেখানে বাড়ি করেছিল। উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, বর্ষার কারণে বৃষ্টি হচ্ছে চারিদিকে, তাই শুয়েছিলেন। এই অবস্থাতে যে ধস নেমে তার যে অকাল মৃত্যু ঘটেছে, এই জন্য আমরা খুবই দুঃখিত। ওনার নাম নারায়ণ ভূমি, তাই আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। কংগ্রেস দলের প্রতি ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকার যেন অতিসত্বর ওই বাড়ির মাটি সরিয়ে এবং ওই পরিবারকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, আমি সেই দাবি আছি কংগ্রেস দলের পক্ষ থেকে। তার বউ ছেলে মেয়েরা কীভাবে বাঁচবে তার সাথে আমি এই কথাটা আমাদের ডিএম সাহেব এবং প্রশাসনের কাছে আমি দাবি রাখব। ভারী বর্ষণের ফলে বিলুনিয়ার প্রত্যন্ত অঞ্চল নিয়ে, বিলুনিয়া শহর নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটাকে আমি বলব বিজেপি সরকারের শহর পরিচালনা, যে নগর পৌরসভার যে পরিকাঠামো একদম পুরো ভেস্তে গেছে, যে ওনাদের কোনো নিট অ্যান্ড ক্লিনের যে ব্যবস্থাপনা সেটা কিছুই আজকে নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। এটা যে বর্ষার আগে যা যা জল নিষ্কাশনের যে ব্যবস্থাপনা থাকার কথা সেটা কিছুই করা হয়নি। কারণ আমরা দেখতাম আগে, যেহেতু কালীনগরটা বাংলাদেশ বর্ডারের সংলগ্ন, আমরা দেখতাম বেশির আরও কয়েকবার বিলুনিয়াতে জল উঠেছে, এটা সত্যি কথা, কিন্তু সেই জলটা বাংলাদেশ থেকে আসত। এবার আমরা দেখতে পাইছি রাস্তার উত্তর পাশে জল বেশি, রাস্তার দক্ষিণ পাশে বাংলাদেশের পাশে কোনো জল নেই, জল সমতল সমান ইয়েতে চলছে। কিন্তু এই যে প্রক্রিয়া, এটা থেকে বোঝা গেল যে বিলুনিয়ার ড্রেন, যে নগর পৌরসভার যে ড্রেনের ইয়ে সেটা কোনো পরিষ্কার নেই। সুইচ গেট যেটা শিশু আমাদের এই ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে যে সুইচ গেটটা ওরা করেছিল বামফ্রন্ট আমলে, সেটার মুখটা ঠিক মতন খোলা যায় না, সেদিক দিয়ে বিলুনিয়ার পুরো শহরে জলগুলো নামে, সেখানে একটা অবস্ট্রাকশন আছে। এর মধ্যে পুরা এমন কোনো জায়গা প্লাবিত হয় নাই যেটা বিলুনিয়ার এইবার বর্ষাতে যেটা দেখতে পেয়েছি আমরা, সেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এবং এটাতে আমি বলবো পৌরসভার দায়িত্বে যারা আছেন আমাদের বিজেপি সরকার, তারা ব্যর্থ এই পৌরসভার জল নিষ্কাশন ব্যবস্থার জন্য, যাতে এটা এই আজকে এখনো পর্যন্ত আমি যদি গ্রাম পঞ্চায়েতের দিকেও যাই, আমার পাশে যিনি আছেন জেলা পরিষদের প্রার্থী অর্জুন দত্ত, ওর বাড়িতে এখনও ঘরের মধ্যে জল, সেখানে একই অবস্থা, বললামকা ড্রপ গেটের কাছে ওর বাড়ি। পঞ্চায়েত প্রধানকে সকালবেলা জানিয়েছে, ওরা রাত্রি গিয়ে বলছে ডিজেল দেবে ওই পাম্প নিয়ে আসার জন্য, জল সরানোর জন্য। পাম্প দিয়ে যদি জল সরানোর ব্যবস্থা হয় তাহলে বৃষ্টি হলে আবার তো সেই অবস্থা হবে। ড্রেন পরিষ্কার করার চিন্তাধারা নেই, পাম্প এনে জল সরানোর কথা ওই ওকে বলা হচ্ছে অর্জুন দত্ত। মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যাদের কাছ থেকে সরকার কর নিচ্ছে, আজকে তাদেরকে যাতায়াত করার মতো সারাসীমা স্কুলে যেতে হচ্ছে, তাদেরকে বিকে স্কুলে যেতে হচ্ছে, বিদ্যাপীঠ স্কুলে যেতে হচ্ছে, ওই নন্দীপাড়া যেতে হচ্ছে। কারণটা কি? স্মার্ট সিটির এই নমুনা, বিদ্যুৎ থাকে না ঘন্টার পর ঘন্টা, এই নমুনা স্মার্ট সিটির। আমরা সেখানে একজন ব্যর্থ বিধায়কের তীব্র নিন্দা জানাই এবং বিলোনিয়ার যে বিজেপির মণ্ডল সভাপতি উনার বক্তব্যের তীব্র বিরোধিতা জানাই। উনি সেখানে মধ্যে নিজের ব্যর্থতা এবং উনার দলের ব্যর্থতা রাখার জন্য একটা অপপ্রয়াস নিয়েছেন। আমরা বলছি যে বিলোনিয়ার জনগণের কাছে আগামী দিনে এই পৌরসভা পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দিন, আমরা দেখিয়ে দেবো যে সেখানে পৌরসভা কীভাবে পরিচালিত করতে হয়। আমরা এক ঘন্টার বেশি সেখানে বিলোনিয়া শহরে জল জমতে দেবো না, আমরা সেখানে পাম্পের সিস্টেম চালু করবো, আমরা মাস্টার প্ল্যান তৈরি করে সেখানে জল নিকাশি ব্যবস্থা। বর্ষা এসেছে, আজকে যখন বৃষ্টি হয়েছে তখন মণ্ডল সভাপতি বলছে যে আমি চারিদিকে ঘুরেছি। আরে বৃষ্টি হলে আপনি ঘুরে কী লাভ হবে? তার আগেই তো আপনার উচিত ছিল শহরের সমস্ত ড্রেনগুলি নোংরা আবর্জনা ময়লা সেখানের মধ্যে ভর্তি হয়ে রয়েছে, আপনার পৌরসভা সেখানের মধ্যে কোনো ভূমিকা নেয়নি, আপনার অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কোনো ভূমিকা নেয়নি। একটা হাস্য কৌতুকের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যখন বৃষ্টি হয়ে মানুষের ঘরে জল ঢুকে গেছে,
মানুষের খাটে জল ঢুকে গেছে, তখন ওনারা বলছে, মণ্ডল সভাপতি আর বিধায়ক সাহেব বলছে, আমরা সেখানের মধ্যে বেরিয়ে আমরা জল কেমন হয়েছে সেটা দেখতে মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করি, আমরা বলছি অনতিবিলম্বে, যেহেতু সেখানে বর্ষা মৌসুম এখনো শেষ হয়নি, অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে যুদ্ধকালীন তৎপরতা বিলোনিয়া শহরের সমস্ত ড্রেনগুলি যেখানে পরিষ্কার করা হয় এবং অনতিবিলম্বে বিলোনিয়া শহরের মধ্যে 4টা সেখানে পাম্প জল নিকাশি পাম্পের ব্যবস্থা জানা করা হয় এবং অনতিবিলম্বে যে সমস্ত কৃষক বিলোনিয়া শহর এবং শহরতলি সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এককালীন আর্থিক অনুদানের ঘোষণা দেওয়া হয়। আমরা দাবি করছি বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে, যারা এখন আপনার বউ বাচ্চা পরিবার গবাদি পশু নিয়ে বিভিন্ন স্কুলগুলিতে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছে তাদেরকে উপযুক্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং তাদের পরিবার পরের সম্পত্তি সেখানে মধ্যে পুলিশ সিকিউরিটি দিয়ে যেন নিরাপদের ব্যবস্থা করা। আমরা পাশাপাশি সমবেদনা জানাই বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে, যে সেখানের মধ্যে যারা আজকে মৃত্যু যার মৃত্যু হয়েছে নারায়ণ ভৌমিক সে 21 বছরের ছেলেটাকে তার পরিজনের প্রতি, কারণ আমরা দেখলাম বিলোনিয়া থানার পুলিশ একটা স্টেটমেন্ট দিয়েছে যে থানা থেকে ওই জায়গায় পৌঁছতে 1.5 ঘন্টার বেশি সময় লেগেছে, ফায়ার সার্ভিসকে 1 ঘন্টা পরে যেতে হয়েছে, কারণ যদি 1 ঘন্টা আগে যেতে পারতো পুলিশ যদি আরও তাড়াতাড়ি পৌঁছতে পারতো হয়তো বা প্রাণটা বাঁচানো যেত, কারণ ওই খাট থেকে মাত্র 2 ফুট উঁচু ছিল মাটিটা, কারণ পুলিশ পৌঁছতে পারেনি, পুলিশের গাড়ি সেখানে রাস্তার মধ্যে যাওয়ার মতো সেখানে রাস্তা খুঁজে পাচ্ছিল না। আজকে শহরের এই ব্যর্থতার কারণে, বিজেপি দলের এই ব্যর্থতার কারণে এই প্রাণটা গিয়েছে, আর কোনো প্রাণ যেন এমন সেখানের মধ্যে না মৃত্যু যেন না হয় তার জন্য যেন অতি দ্রুত সেখানে অ্যাডমিনিস্ট্রেশন এবং সেখানে এই বিজেপি দল যেহেতু তারা ক্ষমতায় আছে অনতিবিলম্বে যেন উপযুক্ত পদক্ষেপ নেয় এবং আমরা যে সমস্ত দাবিগুলি করছি সেগুলি করছি। পাশাপাশি আমরা বিধায়কের এই ব্যর্থতার তীব্র সমালোচনা করি এবং বিলোনিয়া পৌরসভার এই ব্যর্থতার মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে তীব্র সমালোচনা করি এবং আগামী দিনে জনগণের কাছে আপনাদের মাধ্যমে আপিল করব যে বিলোনিয়া পৌরসভার দায়িত্ব আমাদের হাতে তুলে দিন, আমরা আপনাদেরকে তাদের মতো মিথ্যা কথা বলব না এবং আমরা আপনাদেরকে এরকম কষ্টের সম্মুখীন হতে দেব না। ধন্যবাদ। কংগ্রেসের পক্ষ থেকে বিলোনিয়া শহর এলাকায় আজকে এই বৃষ্টিতে যে রূপ দেখলাম এই রূপে আমরা বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা কথাই বলবো, বিজেপি পৌরসভা পরিচালনায় সর্বকালীন সর্বব্যর্থ পৌরসভা হিসেবে এবং সর্বকালীন সর্বব্যর্থ হিসেবে পরিচিত হয়েছে। আমরা দেখলাম যে যারা সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়েছিল, যারা বিলোনিয়া শহরকে স্মার্ট সিটির কথা বলেছিল, যারা বিলোনিয়া শহরের মানুষের কাছ থেকে সেখানে বিভিন্ন কর 2 গুণ 3 গুণ বৃদ্ধি করেছিল, অথচ এই পরিষেবা বিলোনিয়া পৌরসভা মানুষের কাছ থেকে সম্পদ কর নিচ্ছে, বিলোনিয়া পৌরসভা মানুষের কাছ থেকে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ নামে সেখানে ট্যাক্স নিচ্ছে, বিলোনিয়া পৌরসভা মানুষের কাছ থেকে জলের বিল সাংঘাতিকভাবে 3 গুণ বৃদ্ধি করে নিচ্ছে, সবগুলো পৌরসভা তো মানুষের জন্য, কিন্তু আজকে বিলোনিয়া শহরে এই 2-3 ঘন্টা বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে, এর জন্য পুরো দায়ী এবং ব্যর্থ পৌরসভা এবং বিজেপি দল আজকের এই রাজ্যের শাসক দল। আমরা দেখলাম সেখানের মধ্যে আমাদের এই বিলোনিয়ার মাননীয় বিধায়ক সাহেব এবং মণ্ডল সভাপতি সাহেব, উনি সেখানের মধ্যে মানুষকে সেখানে পরিত্রাণ দেওয়ার চাইতে উনি সেখানে সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের ডেকে নিয়ে উনি নাটক মঞ্চস্থ করছেন। আমরা যখন আমি আমার এক্স এমএলএ দিলীপ মুড়ি সহ আমরা মধুরমুখ মাইছড়া পাইকড়া বিভিন্ন কৃষকরা ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে আমরা সেটা সারাদিন সেটা নিরূপণে ব্যস্ত ছিলাম এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছিলাম। সেই সময় আমরা দেখলাম যে সেখানে আমাদের এই বিলোনিয়া বিধানসভার মাননীয় বিধায়ক সাহেব উনি সেখানের মধ্যে সাংবাদিক সম্মেলন করে ঘটা করে ঝুড়ি ঝুড়ি সেখানের মধ্যে মিথ্যা কথা বলছে। আমরা জিজ্ঞাসা করতে চাই মাননীয় বিধায়ক সাহেবকে, আপনি বলছেন যে সেখানের মধ্যে বিলোনিয়ার মানুষের কল্যাণে আপনি ভোরবেলা বেরিয়ে গেছেন, কিন্তু আপনি ভোরবেলা বেরোলে মানুষের সমস্যার সমাধান হবে না, আপনি কেন বিলোনিয়া শহরের মধ্যে সেখানে পাম্প দিয়ে জলটা সরানোর ব্যবস্থা করলেন না, আপনি কেন সেখানের মধ্যে যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কেন অনুদানের ঘোষণা করলেন না, আপনার মুখ্যমন্ত্রী গতকালকে এসে গেছে সেখানের মধ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে গেছে, আমরা দেখলাম যে সেখানের মধ্যে তারা সেখানে সাধারণ মানুষের জন্য কিছু করেনি, সেখানে বিলোনিয়া পৌরসভা সেখানের মধ্যে আজকে মানুষ সেখানে লেজে গোবর রয়েছে, বিদ্যাপীঠ শহরে নাভি বিদ্যাপীঠ স্কুল কর্নার আর্য কলোনি কালীনগর গত 70 বছরও যেখানে জল ওঠেনি আজকে বিলোনিয়া শহরে সেই জায়গায় মানুষ এই 3 ঘন্টা 4 ঘন্টার বৃষ্টিতে সেখানে না যাওয়ার অবস্থা, তার জন্য দায়ী একমাত্র দায়ী সেখানে বিলোনিয়া এই বিজেপি পরিচালিত পৌরসভা এবং বিলোনিয়ার শাসক দল সেই বিজেপি দল। আমরা বিলোনিয়া ব্লক কংগ্রেসের থেকে আজকে দাবি করছি যেহেতু সেখানে পৌরসভা সেখানে আপনার মেয়াদ ফুরিয়ে গেছে, সেখানে পৌরসভার নির্বাচন না করছে না ভয়ে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে কলমে সেখানে তারা সরকারটা চালাচ্ছে, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা আজকের বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি করছি, অতিসত্বর কে জানে কালকে আবার বৃষ্টি না হবে, আজকে রাত্রে বৃষ্টি না হবে,
তাই অতি সত্বর বিলোনিয়া শহরে যেন পাম্প অপারের পাম্প সেখানের মধ্যে দুটো তিনটে পাম্প শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষ করে আর্যকলোনি কালীনগর বিদ্যাপীঠকর্ণা সারাসীমা এই সমস্ত জায়গাগুলির মধ্যে ডিএম অফিস জলের নিচে পুলিশ লাইন জলের নিচে সেই সমস্ত জায়গাগুলিতে সেখানে পাম্প জল নিষ্কাশনের ব্যবস্থা যেন চালু করা হয়। আমরা দাবি করছি অতি সত্বর মাস্টার প্ল্যান তৈরি করে অতি দ্রুত সেখানের মধ্যে যেন শহরে জল জমা হলে পরে সেটা যেন এক ঘন্টার মধ্যে সেখানে সেটা পাস হয়ে যায় তার দ্রুত ব্যবস্থা করা। গ্রামতনে কাছে জনিম প্রোগ্রাম খাজেক তেলিয়ামুরা ওয়াথৈলং কামিও মানজাকে ই এম কমা কলে ত্রিপুরা মথানে প্রেসিডেন্ট বি কে রাঙ্ক এম ডি সি সদাগর কলয় না খবর খুবন আদং র ত্রিপ্রমথা আয়ু লক্ষ্ণ তিনি ওয়ার্থৈলং জুদা জুদা পার্টি নি 1880 ফ্যামিলি 279 ভোটার তিনি ও জায়গাও ত্রিপুরা মথাও বরাও যোগদান খাইখা বরাও যে পার্টি নি অংথুং ফাইখা বরাও নো আং প্রেসিডেন্ট মথানি প্রেসিডেন্ট চিনি ইএম সাহ এম ডি সি রক দো চিনি লোকেশন অরণ্য অগ্রচাক্র দো যতনি বেসকাং আং প্রেসিডেন্ট হিসাবে আবো চ লাচাক মানে আবো গ্রহণ খাই মানে আং তিনি আবাই মা খাইও এবং তিনি ফাইনাই প্রায় ফাইনাই রোগ নো অরণ্য চিনি অগ্রচাক্র রোগ মেরা বরাও যাই তাই মা খাইনাই কক বাং এতই মিস আন্ডারস্ট্যান্ডিং অং এতই মেরাও মা তোমায় এবং ব্রাউন তাই চুম ব্রাউনি লগে তঙই সামু তাঙই তাই ফাইনানি ব্যবস্থা মা খাইনাই এসব নো তাবক যে 80 ফ্যামিলি 270 ভোটার হোক নো তাই বইসা আং বি কে সঙ্কল মথানি ত্রিপুরা মথানি প্রেসিডেন্ট নহই ব্রাউন আংলা চাক মানে আং ইয়াক হিসাবে গ্রহণ মা খাই চারাতে তামোবা নকটা তঙ্ক সিলিয়া তাতাল পাজি হেমরা মুম্বাই মাং কুপলং সাবন সাব পৈত চাষিনাই সাবসে মানে লিয়া সংসারতে তামোবা নুনা তংসি সিলিয়া তাতাল পাজি থকাই ফেমল মুম্বাই মাংসে কুপলং অংশিব আপনি জারেন কেব ন কেব পুতো চাইছে মালাই লিয়া আপনি জোরাব আবহানে কাছে পাতে মুং নুজাগাই ফেজা জুলাই বরে আমসাহ জুলাইবরী ডিভিশন পূর্ব পিলাক এডিসি ভিলেজ নি সেক্রেটারি বরমগনং তিরান ত্রিপুরা নি সিগনেচার ডুপ্লিকেট খাইয়ে কাইস রেজুলেশন সামুই এগ্রি স্টোর নি পদ রিপোর্ট শ্রী সার বিথি বরাই তবু জাকা হানই কক্স জামুং কাসাকা লোকরং থানিব অবহানে তাবো উরপাতে তংখা লোকরনি বিশিঙ্গ তাই সুমু আসাই যা ইয়াংখে পূর্ব পিলাক এডিসি ভিলেজ নি সেক্রেটারি তিরান ত্রিপুরা শাখা আ সয় এবার সিগনেচার বিনিয়া সাব তাদাল খে অভাই খাইগা সাহসে মায়া তাবুক সুমো আসে মাকে হাই আমসান লোকরংনি বোখাও তুমুন অসয় তিরান ত্রিপুরানিয়া হাঁকে সাবনে সাবো অবহাই সিলেন মিশেসা সামু টাঙে মানখা অবহাইকে ডুপ্লিকেট সিনে সামুই আ এডিসে ভিলেজ নে লাখ লাখ রাং মারি চাখা হাঁকে চাজাখা হাঁকে সাবো মাজরা ইয়াচাংনাই আবো হাইকে মাং রাং লাখ লাখ চাউ টংখে সাবনি মাজরা সাবো রুজুনাই সাবো অ রেজুলেশন ডুপ্লিকেট সিগনেচার খাইগা হই সুমু আজাই টংখা তাবো অ ভিলেজ নি চেয়ারম্যান তে আমজন লোকরক তামসাকা খাইনে দি চিনি মাং পিলিও মিডিয়ার ফাই মজা মানে বাই চিনি ই বিজেপি যে থানায় সরকার লাই খামানি পরে চিনি এডিসি সরকার ফাইমানি পরে চিনি ই পঞ্চায়েতের এমন সিস্টেম ইলিগেল সামুং চলে তো তাবো ইলিগেল সামুং হা বারাই হা এ চিনি পঞ্চায়েত সেক্রেটারি নি সিল সয় ডুপ্লিকেট খালায় তাবো যে বিজেপির এমন সিস্টেম ইলিগেল সামুং চলে তো হলাই যাবো যদি সিআরএ খালাই সিল সয় ডুপ্লিকেট খালায় ইলিগেল ভাবে সামুং তা হলাই আর একশন লাই এরপরে পঞ্চায়েত সচিবনি সিল সয় ডুপ্লিকেট খালায় তামো লাজাখা সিল সয় ডুপ্লিকেট খালায় বক কোনো এসআরআই সার বক ব্লক দ্বারা থাঙাই বক সিল ছয় হইতে সেক্রেটারি নিয়ে অল বক ডকুমেন্ট না
जो जुड़े एबार जुड़े को एक्शन लाया हमें सभा कतर खाई हरलाल त्रिपुरा आं एक जन इस्ट विलेज ने आनी मूंग सपन त्रिपुरा आं पूर्व विलेज पंचायत एक चेयरमैन जी पंचायत गत तेईस आगस्ट जो कैसा सिनी बीजेपी जे तीन बस आगे सिनी पंचायत ने चाल थमानी बमाखा बरमी एग्रीकल्चर नि सार लामानी एग्रीकल्चर सार डिस्ट्रीब्यूट खालामानी सिनी पारानी बरंग सी पारानी बरंग रुमानी आं कोनो दुख आनी दुख विषय करै आनी दुख लामानी बाखाद्र आनी दुख करै आलायतिनि जों तेईस आगस्ट नि परे दिन जों सिनी पंचायत नि सचिव सिनी सारबाय जों करक सालायनाय मानि करक सालायनायै सार सावो बिनि कोनो सिगनेचार करै सिल करै कोनो रेजुलेसन करै सि बागा सारन बक डिस्ट्रिब्युट खालायखा हालाय जों सि बुनो करक सालायनि बागै जों ब्लकआवबो थांनाय फैहा ब्लकआव थाङै सिनि ब्लकनि चेयारमेन अशोक मगबायबो करक सालाया अशोक मग सावो दुइ तिन दिननि परे बक एक्सन लानाय होनै किन्तु तबक फाना कोनो एक्शन लाया हो आलायसि एक्शन लाया बागै बक आरायखला एमएम थुइ दङ आलाय जों नायो सिबोनो दाथि दाथिनो रोमथों सि सिल सोर सय डुप्लिकेट सि डुप्लिकेट नाय बरंनो दाथि दाथिनो रोमै आइनि मते जे आइन दं सि मतेनो खालायथों होनै जों सिनि सिनि ग्रुप हैथे जों सालायो करक सालायहा आलाय तबक आरायखलायै जुदि डुप्लिकेट चलेहला गबि सद्रबो अनेक अंधकार रंनाय होनै आं वानसो आलाय आं वानसो जों रिक्वेस्ट खालायो नरक ताबु पंचायत कमिटिनि हैते आबुनि ओइ जे सुइ जे सिगनेचार जे जाल डुप्लिकेट अबो न तुइ कोनो लीगल एक्शन दे लाजाक नाय जों पंचायत कमिटिनि हैते जों जुदि ब्लक द्रेत जों अलरेडी साइ पेखा ब्लक जुदि कोनो एक्शन लायालाय जों जत सम्भव जों तारातारि एक्शन खालायनि होनै जों तब सभा कतर खालायलांनायजों जुदि खालायजा होनलायजों आरोबो बेसि सभा खालायनाय सि डुप्लिकेट सुइनो जे सि डुप्लिकेट खायनाय बरकनि उद्देश्य बा बरंन तुमा कासार नामसुन बगन आं कासारनि मुसुवा बगन आं सानि मुसुवा आराय खालायै जुदि दुनिया दरा डुप्लिकेट भाबे चलायतो हालाय ब जत सम्भव मासां गिया ब आराय बागा नायथ गिया आराय खालाय डुप्लिकेट खालायैबो अनेक किसु दुइ नम्बरि बागै ब किन मासां गिया एर आगे तो स्कीम तो बीसी फान कोनो आनि पंचायत फान गिया बुनो डिस्ट्रिब्यूशन खालाय माने उइदाउट इनफरमेशन आं सिया आं पंचायत सचिव मन आं खबर माह तेईस तारीख सोमवार एर आगे मानिया हयतो बरो बाउकम चेयरमैन गान रुमा नों सिया दै आं आंथ' सियानो सिया आं सयगमारिया रेजुलेसनबो आनिया रेजुलेसनबो आनिया आइबोना तैयो बाउकम सालायहा दा सार ओ तमा स्किम बो बदै बसार एसारायनि सार एसारायनि सार सार लेनिनि सुइनो सारो डुप्लिकेट क्लाइसि सानो तो आं सयमारिया आं रेजुलेसन आनि आं रोमानिया रेजुलेसन लेनिं अबो ताबुक लीगल एक्शन जि बुरुक निनिओ सुइनो जि जाल खलाइका बा डुप्लिकेट खलाइका अबो निनि साक्तिनो बा निनि डिपार्टमेन्टनि हयतिनो कोनो एक्शन लीगल एक्शन रक लानाय दि ताबु आं तेईस तारिखाव खबर माहा तेईस तारिखाव मन आनि अथरिटि बुना आं जानायखा बक्साबा आइफ बिडिअ एबसेन्ट दङ एक्सटेनसन अफिसार दङ एक्सटेनसन अफिसार होनबा बिडिअ बाय सालायो जों दङ लानाय एक्सन लानाय कुनो आइडिया दे सार सोर खालायखा बुसुइ जाल
কোনো আইডিয়া দে তুম স্যার নিনেও শুইন ডুপ্লিকেট সুর খাইকা হ্যাঁ আমি কোনো আইডিয়া চাই না হ্যাঁ প্ল্যানিং ডাক্তি থাকতে কোনো লিগ্যাল অ্যাকশন লানা আমি কোনো মুসুইয়া দিবা হ্যাঁ আমি তো অথরিটি না জানা হা আমি বিডিও মত অথরিটি বক পুঞ্জা সালাই এবং অ্যাকশন লেনা নিন মুখলে স্যার আমি কিরণ ত্রিপুরা বিসিএস পঞ্চায়েত হ্যাঁ পূর্ব বিলাক বিলেস जेरक इंसुरेंस खाने बगे वन आजाक रंग खाने बगे लामा मानजागे अंगे दंग गाहम के सवी माइया बड़ थाना तम खाई सपन सोना पैदो थी माइया अंगे दंग सपन सोंगे गाहम को बिदे मानो एवं जरा गर हाबा नग्रगो थां लाचो खाने बड़ने बगे बेलेन गाहम कक्तुमा दे गाहम सेब सब दंग निनी आनी जतने सामपावन नगो तंतुन्य हाबा नगरगो तंतुन्य एवं जेफुर स्राब स्रा जरा मानो जरा कारीन इन्सुरेन्स खाई मानना दे रंग खातिमुनी कक विदि नावी मानना दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पानी लिमिटेड नि लामा दै अब कैसा हाफंग गसीबी हजार इन्सुरेन्स कम्पानी और जो मालखुम एवं कार मटरसाइकेल सकदुक एवं हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट अंमा रंग इन्सुरेन्स खाई मानना आसुक सिमिया कताल खाई जुदा जुदा स्कीम तबुक तुबजागे दंग दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पानी लिमिटेड नि लामाते आबरंका किसान विकास पत्र मंथली इनकम स्कीम फाइव इयर्स एनएससी एड इश्यूज वन अब्लिक टू अब्लिक थ्री अब्लिक फाइव इयर टाइम डिपोजिट स्कीम अब्रो कारीब दंग डिपार्टमेंट अफ पोस्ट इंडिया नि बखाते पी एल आई पोस्टल लाइफ इन्सुरेन्स आर पी एल आई रूरल पोस्टल लाइफ इन्सुरेन्स आर डी मनी डिपोजिट स्कीम मंथली इंटरेस्ट स्कीम आकरक जेरक तबुब अबती हायरक इन्सुरेन्स एवं रंग खातिमुरक खालामनाया खन बरनि बागे दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पानी लिमिटेड बाय गोरोंगै मानो देबो गाहाम केसिनानि बागे गोरोंदि निकमा दा न्यू इंडिया इन्सुरेन्स कम्पानी लिमिटेड ए गव अफ इंडिया अंडारटेकिंग नयनतारा देव ब्रह्म एजेंट कोड ए जि डबल जिरो डबल वन फोर नाइन सिक्स फाइव सुपारी बागान कृष्णनगर आगरतला वेस्ट त्रिपुरा पिन सेवेन नाइन नाइन जिरो जिरो वन ककडो नम्बर एट फाइव सेवेन फाइव वन जिरो थ्री डबल जिरो टू अब्लिक एट टू फाइव एट जिरो थ्री सेवेन फाइव नाइन टू इमेल देवबर्मा नयनतारा एट द रेट जिमेल डट कम जेरोनि नांगौमोन इन्सुरेन्स दाबो खालायजाया खन दंख बरबदारि दाखि खालायै अननिगुमाव गोरोंगै मानो तामनि होनबा बुफुर तामर पाथिउ थांखे बुसिया लांमानि मुसा थिथि गोरै हानिबाय जरा तंसेनि बाथानि सागदुनि सिमि मालखं मटरसाइकेल आखरनि इन्सुरेन्स दै रां खातिमुनि सामुं फलगै थिनांनो कसिं कवार खानानि वासलाय दङ बरक दा निउ इन्डिया इन्सुरेन्स कम्पानि लिमिटेड बाय गोरोंगै इन्सुरेन्स दै रां खातिमुनि कक बिदि नावि मानो सालचिबाय हांकर पुलिस नाय मुथांनि बुखाखतै कायसा थैरे मुसिगतै पान्दा खलाजेका धर्मनगर सालचिबाय हांकर पुलिस नाय मुथांनि चैतम मुंबई धर्मनगर विवेकानंद सार्द शतवार्षिकी भवन कायसा थैरे मुसिगतै पान्दा खलाजेका अर मान्जाखा हांकर डीएम डीआईजी हांकल पुलिस सुपार नखबे कबन र दिनिनि थैरि मुंग जतै खरक बासि थैदिखा थैदि मानति कक्त मथुम नन साका डीआईजी बसाका केरंग राजन सुबायने रंग सिसा मुंग्रेनानि बर रत्न सुबानानि बाग जत फाजितन महाय वानसु बासिगो दिनिनि अ थैरि मुंग सेगाता पान्दा खलाजाका बसखानि छलब जयवान महाकन लुक हामकुरानि बाग थैदि नाय हिनि साका जिबन नाम आपनर सबै जाने पुलिसेर एकटा मानबिक दिक एटा আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা মানুষের সেবায় আমরা নিয়োজিত আছি এবং সব ধরনের সেবায় আমরা প্রস্তুত আইন শৃঙ্খলা অপরাধ দমন অপরাধ শনাক্তকরণ এবং অপরাধীদের শাস্তি বিধান এইসবের বাইরেও আমরা আরও অনেক কিছু করতে চাই এটাই আজকে প্রমাণ করছে এবং এই ধরনের উদ্যোগ যে উত্তর জেলার পুলিশ নিয়েছে এটা প্রশংসার দাবি রাখে ধন্যবাদ।
Tangrong Sarat Jato Rung Frunero Sisa Bobono Rung Tang Bedin and Dagi Fang Tani Deportin at Rika. Tangrong Sarat Jato Rung Frunero Sisa Bobono Rung Tang Bedin and Dagi Fang Tani Deportin at Rika. Charbo Sixa Jerak Dead Pass Kaga Borgin Jenny Letter and Jara Progo Irina San Borgin Sanmon has the Hapang Tani Charbo Sixa Rung Frunero Tomo Borog regular Kaidi can get Hastapan, Hayan get dead pass Kai, Sebok Bati Kai Kutar Kai, Haina High Sherba, Six Sebok Pirogi Tang, I wouldn't bag in a borrow, Rung Tang Bedin, Dagi Fang by dead. Teaching joining Jara Progadina, Bago Rung Tang Bedin, Dagi Fangi Tani Tangam. Hastapan, Rung Tang Bedin, Borogni, joining letter no, Dina Honman Homos Halgorok like Tanga, Fiat Tabu Pano, Borogni, Mongsa Jai Klajako, I wouldn't bag in a Yoka Ungo deportation Adina, Tanga Hunisaka. আমরা আসলে সমগ্র শিক্ষার্থীদের সমগ্র শিক্ষার আমরা অলরেডি টেটে দিয়েছি এটা আমাদের 1 তারিখ পর্যন্ত এক্সটেনশন আছে সেপ্টেম্বর 1 তারিখ পর্যন্ত তো আমরা 1 তারিখ অলরেডি সামনে বুধবার দিন হয়ে যাবে তো এর আগে সময় আমাদের কম গভর্নমেন্টের তরফ থেকে এখনো কোনো ডিক্লেয়ার হয়নি সমগ্র শিক্ষার্থীদের গভর্নমেন্ট কি করবে তার জন্য আমরা একটু বিশেষ চিন্তায় আছি তো গভর্নমেন্টের কাছে আমরা দেখছি গভর্নমেন্ট কি করে তো আমাদের টাইমও খুব কম তার জন্য আমরা রিএক্সটেনশনের জন্য গভর্নমেন্টের কাছে আবার চাইছি আমাদের রিএক্সটেনশন দেওয়া হয় এই বাস্তবতা যদি সমগ্র শিক্ষাতে গভর্নমেন্ট রেগুলার এটা দিবে না আমরা প্রশ্ন ওঠে না আমরা টেটে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না অলরেডি আমরা 12 থেকে 16 বছর ধরে চাকরি করছি সমগ্র শিক্ষাতে তো যদি আবার টেটে যায় তাহলে এদিকে আবার একটা বিশাল লস হ্যাঁ 5 বছর ফিক্সড রাখতে হবে তো 5 বছর ফিক্সড আর এখানে যদি রেগুলার হয়ে যায় তাহলে আমাদের স্যালারি অনেক আমরা বেঁচে যাবো অনেকটা হ্যাঁ আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অনেকটা সলভ হবে কতজন রয়েছেন এরকম যারা সর্বশেষ সমগ্র শিক্ষাতে এখন পর্যন্ত 26 জন আছি যারা এক্সটেনশন পেয়েছি আমরা টেটে টেটে পাস করে টেটে 26 জন আছি যারা এক্সটেনশন পেয়েছি টেটে তার এখন আমরা জয়েন করিনি গভর্নমেন্টের আশায় আমরা বসে আছি গভর্নমেন্ট কি করবে কি করবে তার নাম আমার নাম সবুজ সাহা আমি উদয়পুর থেকে তাবং নাই থেকে রয়ে হাসতে হাপনে এরিং তাংবাদে বরক সানমুনা বসুর জেলা তুই ধরাদি নাই কামে কামে আমচে তাবতি প্রশাসক দারুনে বিশুন্তি ফুটবল থমুর বেলাইন ফাহাম দদম উঙ্গাচা তিনি আগস্টানে নুচিদক সালমারি ওয়া ইয়াকলি একাডেমি বিশকৃতি প্রামথানে ফুটবল বাতারে মুং খাজাকা জোনাল লেভেন বখাতুই এটা মারা সাবজুন তাই চিনি কুমরুন সাবজুন নি যারা আইজানাই বর্ণবা আনি খাকা হামতে হামজামা তাই ও খেলানো কাহাম কাইয়ে মুসাংরি ওই নাইফগরি ওই খাবো সারনা নি বাগাই যারা নাই নাই থাইনাই যত তাক বহুক সঙ্গ আনি খাকা হাম ইয়া পারু কখনখা অর তিনি রাজনৈতিক বক্তৃতায়া আং সামানে নাইমাখাই চেং ওয়ার্ল্ড কাপ খেলার বাইরে থানি নাইমাই এফান চিনি ও ইয়াকলি একাডেমি মাথ তিনি সিং কাইসা ওয়ার্ল্ড কাপ বাহাইন চিনি ও তিপ্রা হাস্তিনি সিং নাইমানা নিহনে আং ওয়ানসুগ আপনি বিশিং তিন গবাং মা সানুন ইয়াক গই গা কাই অর আহ কম সানানি মুসুঙ্গ যে বুবা গরানি তুই ফাং বাই এডিসি ও চং পজা ইয়া চাকমানি ইয়া গুলো যে ইয়া পিরি তাবুসং জরা রমজাখা আপনি বিসিঙ্গ শিকলার যে লামা শিকরা ও হিমই তো মানে দ্রাক্সা ও আর নি হইতে বড় না কি প্লি তুমনানি বাগাই যে ফুটবল টুর্নামেন্ট থাঙ্গাই 19 তারিখ আগস্ট চিনি গুবাগ্রা বীর বিক্রম আসেন সানিসমি যে চেংমানি কথার সালো অমর তাবো তিরুক তিরুক যে জুনাল যে উমানি জুনাল বিশিঙ্গ ন তাবো অর তিনি ফাইনাল উঙানে অর যে ফাইনাল যে জিতি নাই বড় এটা ইসা জুনাল বে জুনাল খেলাব বড় থানাই কোয়ার্টার ফাইনাল বড় গুদই থাঙ্গা নাই একা আং তিনি বড় ন সানানি মুসুঙ্গ নর অর যে জিতি মানি অম তিনি তো কনেই পাটিনি বিষয় কাছে জিতি নাই কাছে হারি নাই আহাইপন বকা থিনা নি কক রে তাকলাই তুমকা এপনা খালি জি দিন আন বগে নর মাল চাই নাই এঙ্গা কাই তে কাইসা অ থুমানি বিসিং তুই ন নর ন্যাশনাল লেভেল অ থুমানি আহাই কাইয়ে নর সরিন্দি নর এক্সারসাইজ সুন্দি খালাই দি এঙ্গা ক অ থুমানি বিসিং কে যেমন চং ড্রাগস নি ইয়াকার মানি আর নি ইয়াক নি হইতে যেমন ইয়াকনি ফাইমা মানি আহাই নর নি শরীর এক্সারসাইজ থাকে কাই শরীর হামনাই গবাং মা রোগ সিতারা রব ইয়াক ক ফাইমাংলা এগা কাই আং খানাবো যে চিনি অ টুর্নামেন্ট নে ফাইনাল অ ক খুমুলঙ্গ ন উনাই এগা আ দিন ক বাইচং বুটিয়া ফাইনাল নে কক টঙ্গ
आंखा खाले बैचों बुद्धि अब आज हाल नरक बाई दस हाथ पंद्रह मिनट थी आंखाना जा खाने चीनी हास्ते स्पेशली चीन तीब्रा सारों तुये जे खेला और फुटबल टूर्नामेंट मनी मिनांग बगे कैसा चाटिंग बुचावनो एवं चीनी सिकला रंग नेशनल लेवल मुठेंगे बरों बरम तुबई फायन आनसुगो तईता मोसाई तीन दिन खेला जत्न कहम गोरखा जत्न चुबा मानी विशिंग नाइटका उठन और प्लेयर रंग जे ड्रेस चुमानी नुमाबेनो आं वनसुका बड़ी दुई पार्टी कहम थी एवं मोखान कसंखाई नरक थे गोपलायंगना चायटोलायनाय हमें तकमा तुम्हें सालवार फिया बा तीब्रा मथानी कपिर मन एवं कमेडी खाजामा रगले टकमतीमासी साल बारो फिबा तीब्रा मथानी कक बिरमुंग एवं कमेटी खाजा मूरगले सालसे बालिया अब हाइकनो मांगपिर नुजाफाइके टुवेल्व रामचंद्र गाद बिशिंग खबजा इम सुहेल देवरमने नाइकुल मूंगाई ते वाई टी एफ सेंट्रल कमेटी आदम धनंजय देवरमने तई फंबा तीन बहायनो टुवेल्व रामचंद्र गाद बिशिंग खबजा दक्षिण पद्मविल एडिसी विलेज जो आदम रक्सं तथयी वाई टी एफ TWF तई त्रिपुरा प्राइमरी बॉडी खाजाखा अ बॉडी खातानी वो मानजाखा वाई टी एफ नि सेंट्रल कमिटी आदम बरम गोनां धनंजय देवरमा कौनाथ नि साखा चीनी नाहारमुंग 2023 इलेक्शन कपलाई खलाई मुबागानी नाहारमुंग गेदा त्रिपारलैंड सनामनानी साखा वाई टी एफ सेंट्रल कमिटी मेम्बर बरम गोनां धनंजय देवरमा दक्षिण पद्मविल चीनी प्राइमरी कमिटी खाई तकन पाइद्र तमनी चीनी और जस बंशीराम कमी हो बंशीराम हाथी हो संग कथम लाई तबंग चीनी प्राइमरी कमिटी वाई टी एफ टी डब्ल्यू एफ प्लस चीनी मेन पार्टी ते बोर्ड कमिटी खाई जिन तब पाई चीनी पांडा न सेस खाई रिजाक चीनी पट्टी वार्क बेटी को जो खाएगा नाइन मेम्बर नाइन बडी ती जो जतन अमोहैके खालेगा प्राइमरी कमिटी जे तंगमानी वाई टी एफ प्लस टी डब्ल्यू एफ प्लस मेन पार्टी चीनी बारो रामचंद्रगढ़ कन्स्टिट्यूएंस जतन स्टेप बाई स्टेप थी खाई दंग तीन प्राय बारोटा हाथ दसटा खाना आनी नलेज जे मेन सिमें जे पचिस तारीख सिमें जो सुरुआत खाई फेमें तीन से जरा खालन दंग सैटोलै दंग चीनी ग्रेटर त्रिपुरा मुमेंट बगे चीनी बुबागर जेटा नाइकुल मांगनी ते चीनी इम सार सोहेल देवरमा तैदुर मूंगाई चीनी लुकुरक तो बेले रेसपन्स कहम चीनी थानसन मारे जतन फायजा तेको वाना कई चीनी दुई हजार तेईस नि जेटा इलेक्शन चीनी बुबागर थाने जो फाननिया फारी दंग जो दुई हजार तेईस नि बिशिंग चीनी त्रिपुरा फेव जाना चीनी थानसानी मारे तेन ब्लैन क्राक चीनी तीप्रा सा हाई जत्न जो थानसा सफाजा चीनी बुबागर जेटा नाइकुल मूंग चीनी एमंग चीनी ग्रेटर त्रिपुरा सामने बगे चीनी तीप्रा सा उन्नीसता दफन फिग जाना बगे बो सहित सर जो जत्न थानसा पाल बक्सा कराई जो बनो लगेरे गई बनो बार जारी दुई हजार तेईस इलेक्शन जे बरक तबुक फंड बरक सैनी को जे बस जराते बरक तम जराते बरक जे सिसाइया को चीनी जो तो जे दीर्घ दिन प्राय पचिस बस जे आगू सिमिन जो सतक पतक जो अधिकार मानी फायजाक चीनी लाइना हापांग चीनी जाति रंग जो नाहरिया जो अधिकारिया चीनी मान थाने रिया चीनी सकताने रिया बराबर किन्तु बराबर कैसा अनेक किसु राजनीति दल दंग जे जो चीनी बुबागर चीनी इम रंग जेटा किसिले बरक जेमन चीनी ग्रेटर त्रिपुरा बरक चाजा गया सिरिमुंग धनंजय देवबर्मा सेंट्रल बडी वाई टी एफ जे रक इन्सुरेन्स खाने बगे वाना जा रंग खाने बगे लामा मानजा गया अंगे दंग गाहम के सौम बड़ थाना तम खलैनाय सबन सोना पैदो थी माइया अंगे दंग सबन सोंगे गाहम को बिदे मानो एवं जरा गर हाबा नौरगो थां लाचो खलैनानी बड़ने बगे बेलेन गाहम ककतुमा ते गाहम सेब साब दंग नि आनी जतनी सामपावन
নগতন্ত্রীতন্য হাবা নগর অগতন্ত্রীতন্য এবার জেফর স্রাপসা জরা মানো জরাকারী উইন ইন্স্যুরেন্স খালাই মানায় তেই রাং খাতিমুনি কক বিতি নাই মানায় দা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতৈ আবো কাইসা হাপাং বাই কশিবিন হাজাক ইন্স্যুরেন্স কোম্পানি অর যত মালখুম এবার কার মোটরসাইকেল সাকদুক এবার হেলথ পার্সোনাল এক্সিডেন্ট ফায়ার এক্সিডেন্ট ইংমা রং ইন্স্যুরেন্স খালাই মানায় আসুক সিমিয়া কতাল খালায় জুদা জুদা স্কিম তাবুক তুবজাগে দঙ্গ দা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নি লামাতৈ আবরং ওখা কিষাণ বিকাশ পত্র মান্থলি ইনকাম স্কিম ফাইভ ইয়ার্স এনএসসি এইট ইস্যুস ওয়ান অবলিক টু অবলিক থ্রি অবলিক ফাইভ ইয়ার টাইম ডিপোজিট স্কিম অবরণ কারুব দঙ্গ ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়ানি বেখাক্তই পি এল আই পোস্টেল লাইফ ইন্স্যুরেন্স আর পি এল আই রুরাল পোস্টেল লাইফ ইন্স্যুরেন্স আর ডি মানি ডিপোজিট স্কিম মান্থলি ইন্টারেস্ট স্কিম আকরক জেরক তাবুব অবতি হাইরক ইন্স্যুরেন্স এবার রং খাতিমুর খাইমেয়া খুন বড়নি বাকি দা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাই গরঙ্গী মানো দেব কাহাম কেসিনে বাকি গরঙ্গি নিকুমা দা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ গভ অফ ইন্ডিয়া আন্ডারটেকিং নয়নতারা দেব ব্রহ্মা এজেন্ট কোড এ জি ডবল জিরো ডবল ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ সুপারি বাগান কৃষ্ণনগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান কোকডো নম্বর এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি ডবল জিরো টু অবলিক এইট টু ফাইভ এইট জিরো থ্রি সেভেন ফাইভ নাইন টু ইমেল দেববর্মা নয়নতারা এট দ্য রেট জিমেল ডট কম জেরমি নাঙ্কুমন ইন্স্যুরেন্স তাবো খালাজা খুন দঙ্ক বরফদারি ডাক্তি খালায়ী অনিকুমাও গরঙ্গী মানো তামনি হনবা বুফ্র তাম্র পাতু থাকে পুষিয়া লংমানি মূসা থিটি গরৈ হাইনিবাই জরা টংসেনি বাইথানি সাকদুনি সিমি মালখুং মটর সাইকেল আকরণী ইন্স্যুরেন্স তৈ রং খাতিমুনে সামুং ফলগৈ থিনাংন কসং কোয়ার খাইয়ানী ওয়াসলাই দঙ্গ বরক দা নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাই গরঙ্গী ইন্স্যুরেন্স তৈ রং খাতিমুনি কক বিটি নামানো।